আসসালামু আলাইকুম আমি সুলতানা কাউসার আয়রিন ইংল্যান্ড থেকে বলছি সবাইকে আমার ইউটিউব চ্যানেল সুলতানা কাউসার ব্লগে আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি একজন প্রবাসী হিসেবে বিপিনের সম্পর্কে কিছু কথা বলবো অনেকগুলো ভিডিওতে দেখেছি সেপুদা বলুন বা বিভিন্ন প্রবাসী ভাই ও বোনেরা সুস্থ ঘটনমূলক আলোচনা সমালোচনা বা অনেকে গালিগালাজ করছে ভিপিনুর সম্পর্কে কেন এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে এবং ভিপিনুরের বিরুদ্ধে যে আনিত ধর্ষণে যে মামলাটা করা হয়েছে এটা পুরো একটা বানোয়াট এবং ভিত্তিহীন ওনারা বিভিন্ন এমন একজন ব্যক্তিত্ব যিনি মানুষের জন্য কাজ করছিলেন এবং বাংলার মানুষের জন্য কাজ করছিলেন তো উনি বাংলার মানুষের জন্য কি এটা আসলে আপনাদেরকে বলে দেওয়ার মতন না আপনারা সবাই তা জানেন তো একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু দেখা যায় যে আশেপাশের মানুষ কিন্তু ভালোভাবেই বুঝতে পারে আর সেই ক্ষেত্রে যদি তার স্ত্রী হয় বা তার মা হয় তার বাবা হয় ভাই বোন হয় তাহলে তো আর কোনো কথাই নেই আপনারা হয়তো বা অতীতের অনেক কিছু ভুলে জানে যখন শাহেদকে গ্রেপ্তার করা হয় প্রথম রাজসাক্ষী হিসাবে কিন্তু তার স্ত্রী এসে কিন্তু সাক্ষী দিয়ে যায় যে সাহেব ব্যক্তিগত জীবনে কতটা খারাপ লোক ছিল এবং তার স্ত্রীর সাথে কী কী অন্যায় করেছেন এবং উনি এই সম্পর্কে অবগত আছেন সেক্ষেত্রে স্পষ্টভাবে বলা যায় যে একজন মানুষ আসলে কী ধরনের আশেপাশের মানুষগুলো না জানলেও কিন্তু তার স্ত্রী বলুন বা স্বামী বা তার ভাই বোন মা বাবা কিন্তু ভালোভাবে তে পারে তো বিপিনুরকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল এর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ওনার স্ত্রী ওনার বাচ্চাকে নিয়ে যায় এবং সেখানে উনি স্পষ্টভাবে প্রতিবাদ সুযে বলে দিয়েছেন যে এটা পুরোটাই মিথ্যে এবং ভিত্তিহীন ওনার কাছে অনেক বেশি লজ্জা লাগছে এরকম একজন ব্যক্তিকে এই ধরনের একটা কাজের সাথে জড়ানো হয়েছে ওনার কথাবার্তা আসলে দেখে যতটুকু বুঝতে পেরেছি আপুটা অনেক বেশি মর্মাহত হয়েছে একটা জিনিস কি আপনি চিন্তা করে দেখুন যদি স্বামীকে চোর বলে সেক্ষেত্রে আসলে এত বেশি কষ্ট পাওয়ার কথা না। যেখানে তার স্বামীকে ধর্ষক বলা হচ্ছে নারী কলঙ্কজনিত একটা নিক্কারজনক কাজে তাকে জড়ানো হয়েছে এটা আসলে একজন মেয়ে হিসাবে বলুন বা একজন স্ত্রী হিসাবে অনেক বেশি অসম্মানের বলা যায় শুধুমাত্র উনি না আজকে দেখলাম যে ওনার বাবাও কিন্তু এ নিয়ে প্রতিবাদ করছে শুধুমাত্র ছেলে হিসাবে না একজন সংগ্রামী মানুষ হিসাবে ভালো মানুষ হিসেবে তাকে কেন এই মামলায় ফাঁসানো হয়েছে এবং অসম্মান করা হচ্ছে এজন্য জন্য ওনার বাবাও কিন্তু রাস্তায় নেমে বাংলার মানুষকে এতটুকু বোকা বলা যাবে না তারাই কিন্তু সত্য কোনটা মিথ্যা কোনটা কোনটা বানোয়ার কোনটা ষড়যন্ত্র পোড়াটা কিন্তু বুঝতে পারে আপনারা হয়তো বা ভুলে যান সেই তনু নুস্ট হীরামনির মতো মেয়েদেরকে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করে দুষ্কৃতিকারীরা বা ধর্ষকেরা মেরে ফেলেছে এর জন্য কিন্তু ওই মেয়েদের পরিবার থেকেও বেশি বাংলার মানুষ গর্জন করেছিল এবং প্রতিবাদ করেছে রাস্তায় নেমেছে মিটিং মিছিল করেছে তাছাড়াও সোশ্যাল মিডিয়া বিভিন্ন কিন্তু অনেক বেশি প্রতিবাদ করেছে শুধুমাত্র তারা চায় যে বাংলার মানুষ ভালো থাকুক সম্মান আসলে সবসময় অক্ষুণ্ণ থাকুক কেউ চায় না যে মা বোনদের সম্মান নষ্ট হয়ে যাক তো এই বোনটাকে আসলে কেউ সাপোর্ট করছে না বরং সেই বোনটা অনেক বেশি সমালোচনা আলোচনার শিকার হচ্ছে তো আমি একটাই কথা বলবো যদি এই বোনটার সাথে কোনো অন্যায় হয়ে থাকে অবশ্যই যিনি অন্যায় করেছে তা দৃষ্টান্তমূলক শাস্তি হোক তো এই বোনটার একটা জিনিস আসলে উনি রং করেছে যেটা বলবো আর কি উনি যখন এই একটা নির্যাতনের শিকার হয়েছে ওই মুহূর্তে ওনার আসলে উচিত ছিল পুলিশের কাছে যাওয়া বা মামলা করা তো আট মাস পরে উনি কেন মামলা করতে গিয়েছেন যাই হোক অত পরিবেশ পরিস্থিতির কারণে উনি এটা করতে পারেননি আর এই বোনটার প্রতি আরেকটাও অনুরোধ আপনার কথাবার্তাগুলো এখনও পর্যন্ত আসলে স্পষ্ট না আপনার সাথে যদি অন্যায় হয়ে থাকে বা কেউ যদি অন্যায় করে থাকে তাহলে অবশ্যই আপনি একটা স্টেটমেন্টের মাধ্যমে ভালো এই বিষয়টা স্পষ্টভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবেন যেহেতু আপনি নিজেই স্বীকার করছেন আপনাকে ধর্ষণ করা হয়েছে আপনি ধর্ষিতা সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন আর যতটুকু জানা গিয়েছে আর কি বিপিনোর নিজেই বলেছে এই মেয়েটার সাথে ওনার কোনো সম্পর্ক ছিল না কিছুদিন আগে নাকি এই মেয়েটা তাকে ফোন করে বলেছিল যে বিপিনোর সংগঠনের একজন ছেলে নাকি তার সাথে খারাপ ব্যবহার করেছে এই মামলাটা দায়ের করার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরকে যখন ফোন করেছে নূর যখন চুপচাপ থেকেছেন ওনার চুপচাপ থাকারই কথা কারণ ওনার সংগঠনের সাথে ওই ছেলেটার কোনো সম্পর্ক নেই এক্ষেত্রে উনি কীভাবে বিচার করতে পারেন তো এই মেয়েটা রাগের বশবর্তী বলুন বা ক্রোধের বশবর্তী হয়ে নূরকে সহযোগী চিহ্নিত করে এই মামলাটা দায়ের করেন তো এই মামলাটার ব্যাপারে বিভিন্ন সাংবাদিক বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসাদুজ্জামান কামালকে প্রশ্ন করেন যে নূর যেহেতু সোশ্যাল মিডিয়া অনেক বেশি জনপ্রিয় সবাই ওনাকে অনেক বেশি পছন্দ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিপি ছাত্র ছাত্রদলের দলের সংগঠক সেক্ষেত্রে ওনার সাথে আসলে আইনগত ব্যবস্থা কি ধরনের নেওয়া উচিত বা নিবে আর কি তখন আসাদুজ্জামান কামাল বলে দিয়েছেন যে উনি যে দলের হোক না কেন বা সোশ্যাল মিডিয়া যতটা জনপ্রিয় হয় না কেন যদি কোনো কিছু প্রমাণিত হয় আইনগত যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার তার বিরুদ্ধে নেওয়া হবে এই ব্যাপারটা নিয়ে যদি আমি বলতে চাই এখনও পর্যন্ত সুষ্ঠভাবে কোনো কিছু প্রমাণ হয়নি নূর এর সাথে জড়িত আছে কি না নেই সেই ক্ষেত্রে ওনাকে ধর্ষক বলা বা ওনাকে আসলে কি ধরনের শাস্তি দেওয়া হবে বা আদৌকে শাস্তি দেওয়া হবে কি না বা কি করবে এটা আসলে আমরা এখনও বল পর্যন্ত বলতে পারছি না এই জন্য আসলে কিছুদিন অপেক্ষা করতে হবে অপেক্ষার পরে আসলে বোঝা যাবে যে আসল সমস্যা আসলে কোথায় এর জন্য আমি বলবো যে আইনশৃঙ্খলা বাহিনীকে যেন সুস্থভাবে তদন্ত করা হোক এতে করে বাংলার মানুষের মনে একটু হলেও শান্তি ফিরিয়ে আসবে আর কি তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর লম্বা করছি না এখানে আমি বিদায় নিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম